পিতা মৃত আব্দুল গফুর, মাতা মৃত সায়রা খাতুন, নলদিয়া গ্রাম, সেনবাগ, নোয়াখালী। হালি শহর মেরাদুল হাই স্কুলে আমি চাকরি করতাম। আমি হালি শহর ক্যাম্পে ডাক্তার মাহফুজুর রহমানের সাথে ছিলাম। ওনাদের রক্ষণাবেক্ষণ, ওনাদের অস্ত্রশস্ত্র রাখার রক্ষণাবেক্ষণ করেছি। তাদের খাওয়া দাওয়া সব কিছু আমি ব্যবস্থা করেছি। 9 মাস পর্যন্ত তাদের সাথেই ছিলাম। আমি বিভিন্ন জায়গাতে পোল ভাঙা, রেজাকার ধরা বিভিন্ন কাজে নিয়োজিত ছিলাম এবং রেজাকারকে ধরে ধরে আমরা ক্যাম্পে নিয়ে গেছি। এবং ওখান থেকে এখন আমার বাড়ি সেনবাগ, এখন সেনবাগে চলে আসছি। বর্তমানে বাংলাদেশ যেভাবে আগে যাইতেছে এটাই আমাদের কামনা ছিল এবং আমরা এখনও খুশি। এই সরকার যেভাবে মুক্তিযোদ্ধাকে নিয়ে গবেষণা করতেছে বা করবে আমরা এটাতে খুশি। আমি এখন পর্যন্ত সার্টিফিকেট পাইনি, তারপরেও আমি এটার সাথে জড়িত আছি এবং থাকবো।